প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদের জন্য জান্নাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন মুসলিম ভাই ও বোনেরা আসুন সে বাণীগুলোর মাঝে আজকে আমরা পাঁচটি বাণী সম্পর্কে জানবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর অবশ্যই বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন প্রিয় শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মদের মধ্য থেকে সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে আহমদ তিরমিজি ইবনে মাঝা আবু ওমামা রাদিয়াল্লাহ যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিল এমন অল্প সংখ্যক লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে অবশিষ্ট সকল মানুষ হতে হিসাব নেয়া নির্দেশ করা হবে বায় হাকি আসমা রাদিয়াল্লাহ জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে মুসলিম আনাস রাজি আল্লাহ জান্নাতের স্তর হবে একশোটি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল যখন তোমরা আল্লাহর ফেরদাউস কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে তিরমিজি ওবাই ইবনে সামেত রাদিয়াল্লাহ জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম মত্তা আবু হুরাইরা আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবে আর আপনারা যদি ইসলামিক রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে সেই অবধি সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন এই কামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি